বছর ঘুরে আবার এলো খ্রিস্ট ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের মূল উৎসব। সকাল 7টায় তেজগাঁও রানী জপমালা গির্জায় প্রার্থনা শুরু হয়। এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই প্রার্থনায় অংশ নিতে ভোরে চার্চে সমবেত হন খ্রিস্ট ধর্মালম্বীরা। প্রার্থনায় যিশুর মহিমা কীর্তন এবং শান্তি ও ন্যায়ের কথা প্রচার করা হয়। এ সময় বিশ্ব শান্তির জন্য প্রার্থনাও করা হয়। এইচ এ মিতুর রিপোর্টে থাকছে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। মঙ্গল কামনা আর শান্তির প্রার্থনার মধ্য দিয়ে চলছে খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন। দিনের শুরুতেই প্রার্থনায় যোগ দিতে গির্জায় মানুষের ঢল ছিল দেখার মতো। খ্রিস্টান ধর্মালম্বীদের বিশ্বাস, যিশুর জন্ম হয়েছিল গোয়াল ঘরে। সেই স্মৃতিকে স্মরণ করে গির্জায় প্রবেশ করার পরই দেখা যায় সুসজ্জিত প্রতীকী গোয়াল ঘর। সেখানে ধর্মীয় আচার শেষে গির্জায় প্রবেশ করছেন ভক্তরা। রাজধানীর তেজগাঁও রানী জজমালা চার্চে এ উপলক্ষে ক্রিসমাস ট্রি, লাইটিং সহ নানা বর্ণিল সাজে সাজানো হয়েছে। চার্চের প্রধান ফাদার বলেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে আনার আহ্বান জানানো হয়েছে। ঈশ্বরের কাছে মিনতি জানিয়েছি, ঈশ্বর যেন তার শান্তি আশীর্বাদ এই বিশ্বে বর্ষণ করেন এবং দীনদরিদ্র মানুষের যে অবস্থা তা থেকে উত্তরণের জন্য যে আশীর্বাদ মঙ্গলময়তা দরকার তা তিনি যেন দান করেন। খ্রিস্টান ধর্মালম্বীরা জানান, বড়দিন বিশ্ববাসীর জন্য বড় আনন্দের, মানব জাতির কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা করেছেন তারা। আজকের দিনটা আমাদের ধর্মের সবচেয়ে বড় উৎসব, আমরা সকাল থেকে অনেক প্রার্থনা করছি। জাতিভেদে সবার জন্যই আমরা শুভকামনা করে থাকি, দিনটা ভালো থাকুক, বছরটা ভালো যাক। স্যার, বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি আর এখানে এসে খুবই ভালো লাগছে। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা যেন প্রতিষ্ঠা পায় এবং সেটাই আমাদের প্রত্যাশা। এই বড়দিনে আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বড়দিনের আগে আমরা মন পবিত্র করার জন্য পাপ স্বীকার করি, শুভেচ্ছা বিনিময় করি আর বিশ্ব মানবতার জন্য শান্তি কামনা করি। বড়দিন বয়ে আনুক বিশ্ব শান্তি, এমনটাই প্রত্যাশা ভক্ত অনুরাগীদের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।